माकपा की ओर से चोर भगाओ बंगाल बचाओ के तहत मंगलवार 29 नवंबर को पांडेश्वर में जुलूस निकालने के बाद सभा का आयोजन किया गया। पांडेश्वर स्टेशन से महिला पुरुष युवकों ने माकपा का झंडा के साथ टीएमसी के खिलाफ नारा लगाते हुए पांडेश्वर का भ्रमण करते हुए जुलूस ब्लॉक कार्यालय तक आया, जहां पर जुलूस सभा में तब्दील हो गया। सभा को संबोधित करते हुए माकपा का युवा संगठन डीवाईएफआई के राज्य अध्यक्ष मीनाक्षी मुखर्जी ने जमकर राज्य सरकार और भाजपा पर निशाना साधा और कहा कि टीएमसी और भाजपा के बीच साठगांठ है और दोनों दलों के नेता मिलकर राज्य की जनता का हक को लूट रहे हैं। कोयला, बालू, मवेशी की तस्करी में तृणमूल कांग्रेस और भाजपा के नेता मिलकर लूट रहे हैं और पुलिस उनको संरक्षण दे रही है। युवा नेत्री ने कहा कि नवंबर महीना में पूरे बंगाल में हर घर पर लाल झंडा लगाने का कार्यक्रम किया जा रहा है और जिस तरह से राज्य की मध्यम और गरीब जनता का समर्थन माकपा को मिल रहा है, उससे दोनों दलों टीएमसी और भाजपा की नींद हराम हो गई है। इस पंचायत चुनाव में राज्य की जनता को लूटने वाली टीएमसी और भाजपा को सबक सिखाने का समय आ गया है। एकजुट होकर जनता दोनों दलों को सबक सिखलाए। इससे पहले पूर्व विधायक गौरांग चटर्जी ने भी राज्य सरकार और केंद्र सरकार की कार्यकलापों पर जमकर निशाना साधा। माकपा नेता तूफान मंडल ने भी सभा को संबोधित किया। इस अवसर पर माकपा नेता पन्ना लाल बनर्जी, विनय बाध्यकर, एस के इम्तियाज समेत कई नेता उपस्थित थे। खबर पांडेश्वर की रिपोर्ट। তাহলে অনুব্রত আর অনুব্রতর মেয়ে সুকন্যার কপাল এত কি করে চকচক করছে? করে করে, কারো কারো কপাল চকচক করে যখন তার মাথায় এমন এক দিদির হাত থাকে যে দিদি রান্না করতে পারদর্শী, যে দিদি গান গাইতে পারে, যে দিদি কবিতা লিখতে পারে এপাং ওপাং ঝপাং, যে দিদি কোমরে আঁচল গুঁজে ব্যাডমিন্টন খেলতে পারে, যে দিদি পাহাড়ে গিয়ে মোমো বানাতে পারে, যে দিদি এখানে এসে চা বানাতে পারে, যে দিদি নেতাজি ইন্দোরের চোরগুলোকে ডেকে বলতে পারে যে চুরি করে যাও, বাড়িতে থাকলেও ভাত খাবে, জেলে থাকলেও ভাত খাবে, যতদিন না জেলে যাচ্ছ চুরি করে যাও, তাহলে কি চুরি করতে দেবো না এদেরকে জেলে ভরে দেবো? আপনাদেরকে জিজ্ঞেস করছি, তাহলে জেলে ভরতে গেলে কোমর শক্ত করে বাঁধুন, পুলিশ এদের পিছনে না থাকলে পাণ্ডবেশ্বরের একটা চোর পাণ্ডবেশ্বরের রাস্তায় থাকবে না, জেলে থাকবে। তাই পুলিশকেও হুঁশিয়ারি দিয়ে কথা বলছি, আইন মেনে কাজ করুন। আপনি আইনের চাকর, আপনার চাকর আইন নয়। আইন মেনে কাজ করলে লাল ঝান্ডাও সহযোগিতা করবে, আর যদি আইনের সাথেও বেইমানি করেন তো মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। পুলিশ অফিসের যে খরচাটা সেটাও আমার ট্যাক্সের পয়সায় হয়, তোমার বাবার বাড়ি থেকে জমিদার থেকে টাকা আসে না। যারা উইথড্র করেনি তাদেরকে মেরেছে, ধমকেছে, বাড়ি থেকে বেরোতে দেয়নি, তারপরে ভোট লুট করেছে, তারপরে গণনাতে লুট করেছে, তারপরেও যদি আমরা পঞ্চায়েতে কোথাও জিতেছি তো সেখানে অফিসারের মাথায় রিভলভার ধরে বলেছে সার্টিফিকেটটা চেঞ্জ করে দিতে হবে। হয়েছে গোটা রাজ্য জুড়ে। সে কাজেও যখন কেউ কেউ পারেনি তখন কুপিয়ে কুপিয়ে কেটে কেটে খুন করেছে, করেনি কোচবিহারে বালি বেরোচ্ছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ জানে না, সব জানে, তার কিন্তু ছবি নাই। এখান থেকে যে কয়লা বেরোচ্ছে তার কিন্তু ছবি নাই, এখান থেকে যে লোহা বেরোচ্ছে তার কিন্তু ছবি নাই, এখান থেকে 100 দিনের কাজে টাকা চুরি হচ্ছে তার কিন্তু ছবি নাই, কিন্তু যে সিপিএম এর মিছিলে গিয়ে যাবে তার কিন্তু ছবি আছে, তার ছবি চলে যাবে। কি হলো, এই যে মহালে মারামারি হয়েছে আপনারা জানেন, ওরা মেরেছে আমাদের লোকদেরকে মিছিল করতে গিয়ে, ডায়েরি হয়েছে টোটো ভেঙেছে বলে, পুলিশ বাবু ওকে চিঠি পাঠাচ্ছে যে তুমি টোটোটাকে নিয়ে হাজির হও, সিজ করতে হবে টোটো, যে ডায়েরি করে দিয়েছে টোটো কোথায় পাবে, তাহলে কালকে ধরুন এখানে আপনি দেখুন। গোটা রাজ্য জুড়ে বুথে বুথে পঞ্চায়েতে আমাদের পদযাত্রা চোর তারাও গ্রাম বাঁচাওকে সামনে রেখে, ওরা যেভাবে গ্রামের উন্নয়নের টাকা রেগার টাকা চুরি করছে এবং সেই টাকা নিজেরা আত্মসাত করছে, তার বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আর যখন রাস্তায় নামছে আর চোরকে চোর বললে ওদের রাগ হয়ে যাচ্ছে, তখন আবার ওরা
আমাদের উপরেই অ্যাটাক করছে। তাহলে যখন অ্যাটাক করবে তাহলে তো তার প্রতিবাদে তো মানুষ রাস্তায় নামবেই, তারা প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে। এবং আজকে ব্লক ডেভেলপমেন্ট অফিসে আমাদের কিছু দাবি নিয়েও আমাদের কতবার দাবি ছিল দিদি, কতবার দাবি ছিল? দেখুন, এই এলাকার উন্নয়ন সম্পর্কিত এবং রেগার মজুরি যেখানে বাকি আছে এবং যা এখানে দুর্নীতি চলছে, মূলত এইগুলোকে সামনে রেখে গোটা এলাকার সামগ্রিক উন্নয়নের বেশ কয়েকটা দাবি নিয়েই আমাদের কমরেডরা গেছে। কিন্তু আমরা এটাও নিশ্চিত, যখন রাজ্যের সরকার কিছু করছে না, তো বিডিও সাহেবের হাতেও খুব একটা সুযোগ সুবিধা কাজ করার ক্ষমতা নেই। কিন্তু তারা যেভাবে অন্যায়কে সাথে নিয়ে এবং মানুষের স্বার্থের বিরুদ্ধে সরকারি অফিসাররাও কাজ করছেন, তাদেরকেও কিন্তু বোঝার সময় এসেছে। দিন কিন্তু এইভাবে চলবে না। যে সামনে পঞ্চায়েত নির্বাচন কতটা আশাবাদী? পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং লাল ঝান্ডাকেই সাথে রাখছে। আপনারা তো জানেন যে সিপিএম আর বিজেপি জগাই মাথায় এখন ভাই ভাই হয়েছে। তো সিপিএমের কোন বক্তা কী বলে গেল কী না বললো আমাদের কোনো যায় আসে না। আমরা দেখেছি 2021 নির্বাচনে দেখেছি পশ্চিমবাংলার মানুষ পাণ্ডবেশ্বর মানুষ জবাব দিয়েছে এবং লোকসভা ভোট উপনির্বাচনে বাংলা মানুষ পাণ্ডবেশ্বর মানুষ আসানসোলের মানুষ জবাব দিয়েছে। দেখুন, সিপিএমের পায়ের তলে মাটি সয়ে গেছে। 34 বছর সিপিএম যেভাবে বাংলাকে পাণ্ডবেশ্বর মানুষকে যেভাবে সন্ত্রাস করেছে, বাংলাকে যদি বলে সিপিএম যে বিজেপিকে নিয়ে বাংলাতে আবার ঘুরে দাঁড়াবো, সে ঘুরে বালি। পাণ্ডবেশ্বর মানুষ জবাব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন যা প্রকল্প, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প সে তৃণমূলের কর্মীরা কি পাচ্ছে? সেখানে সিপিএমেরও পাচ্ছে, বিজেপিরও পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প। তো বিজেপি সিপিএম কি বললো কি না বললো আমাদের কোনো অসুবিধা নেই। বাংলা মানুষ জবাব করবে, পাণ্ডবেশ্বর মানুষ জবাব করবে। আর ওরা যে বলেছে যে পুলিশ যদি প্রশাসন তৃণমূল কাছ থেকে সরে যায়, আমরা কোনো দিন সন্ত্রাস করি না। সিপিএম 34 বছর যেভাবে সন্ত্রাস করছে বাংলাতে, দেখুন যদি বলছে যে মীনাক্ষী নাকি এসেছিল বলেছি বক্তব্য তো বড়ো বড়ো দিকে ডায়লগ দিয়ে গেছে যে সিপিএম তৃণমূল সন্ত্রাস করে। তৃণমূল যদি সন্ত্রাস করতো তাহলে ওই 200-250 লোককে ওপেন যে মে রোডের ওপরে ব্লকের অফিস সামনে যে জনসভা করলো, তাহলে তৃণমূল যে ভাঙচুর করতো? ভাঙচুর করবে না, মানুষ জবাব দেবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে যা মানুষের জন্য কাজ করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পাণ্ডবেশ্বর মানুষের জন্য যে তৃণমূল কংগ্রেসের কাজ করেছে, এটা কিন্তু পাণ্ডবেশ্বর মানুষ আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে জবাব দেবে। সিপিএম তারা বিরোধী শূন্য হবে, একদম বিরোধী শূন্য হবে। আমরা যেভাবে মানুষের কাজ করেছি মানুষের পাশে থেকেছি। সিপিএম কি বলো না বলো, বিজেপি কি বলো না বলো, আমাদের কোনো যায় আসে না। পাণ্ডবেশ্বর মানুষ 2023 পঞ্চায়েত নির্বাচনে জবাব দেবে সিপিএম কে বিজেপি কে। আপনার নাম? আমি কেন্দ্র অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের যমুনা দেব। টু হুইলার মতলব পাণ্ডবেশ্বর এসএনজি হন্ডা। চলিয়ে আপনার সপনো কে রাহ মে নিউ হন্ডা টু হুইলার কে সাথ মে আইয়ে অর নিউ হন্ডা টু হুইলার কে সাথ আপনার রাইড এনজয় কিজিয়ে অর পাইয়ে 4,500 রুপে তক কি ছুট কোই ভি বাইক ইয়া স্কুটার কে উপর। সিফ ইয়েহি নাহি, ইসকে সাথ আপকো মিলতা হ্যায় সহজ বচত, লো ডাউন পেমেন্ট অর কোই ভি কোম্পানি কা বাইক এক্সচেঞ্জ কা সুবিধা। তো অর দের না করে আ যাইয়ে পাণ্ডবেশ্বর এসএনজি হন্ডা, পাণ্ডবেশ্বর এরিয়া মোড় কীতা লজ বিল্ডিং ফার্স্ট ফ্লোর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প কে অপোজিট পে, অথবা সম্পর্ক করে স্ক্রিন মে দিয়ে হুয়ে নম্বর পর।